বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইমাম বুখারীর ছাত্র আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজের পর থেকে হজের সফর থেকে ফিরে আসতেছেন ঘোড়ার মধ্যে ইমাম আব্দুল ইবনে মুবারক চলতেছেন চলতেছেন হঠাৎ দেখতেছে মরুভূমির মধ্যে এক পর্দাশীল নারী বসে আছে হাতে মৌজা পায়ে মৌজা এক পর্দাশীল নারী বসে আছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উঠ থেকে নামার পর নারীর কাছে গেলেন যে একজন পর্দাশীল মহিলা বসে আছে মনে হয় হজের সফর যাত্রী পথ হারিয়ে ফেলেছে যাই তাকে জিজ্ঞাসা করি খোঁজ খবর নে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই পর্দাশীল মহিলার কাছে যা বলে ও আল্লাহর বান্দি السلام عليكم ورحمة الله عبد الله ابن المبارك الله بندك سلام ديه الله بندي سلام ير جواب نه ديه قرآن آيات دارا جواب ده الله بندي بولن سلام قولا من رب الرحيم عبد الله ابن المبارك مهلك سلام ديه السلام عليكم মহিলা সালামের জবাব দিব ওয়ালাইকুম সালাম এই জবাব না দিয়ে কোরআনের আয়াত দ্বারা জবাব দেয় সালামুন কাওলাব মির রাব্বির রহিম আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলাকে ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দি আইনা তুরিদিনা আন তাযহাবি তুমি কোথায় যেতে চাও মহিলাটা আল্লাহর কোরআন আয়াত দ্বারা জবাব দেয় মহিলা বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা মহিলা এই আয়াত দ্বারা বুঝাইতে চাইতেছে এর আব্দুল্লাহ ইবনে মুবারক আমি বাইতুল্লাহ শরীফ হজ করতে এসেছি বাইতুল্লাহ শরীফ হজ করার পর এখন মসজিদে আকসার দিকে যাইতে চাই ফিলিস্তিন আমার বাড়ি ওই দিকে যাইতে চাই এবার আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলাকে আবার প্রশ্ন করলেন ও আল্লাহর বান্দি আপনি কি পথ হারিয়ে ফেলেছেন নাকি মহিলা কোরআনের আয়াত দ্বারা জবাব দেয় মাইনু বিল্লাহু ফালা হাদিয়ালা আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করে তার কোনো হেদায়েতকারী নাই তার পথ দেখানোওয়ালা কেউ নাই মহিলা আল্লাহর বান্দিকে বলে ও আল্লাহর বান্দি কতদিন পর্যন্ত এখানে তুমি অবস্থান করতেছ আল্লাহর বান্দি কোরআনের আয়াত দ্বারা জবাব দেয় সালাসা লাইয়ালিন সাফিয়া তিন দিন তিন রাত পর্যন্ত আমি এখানে অবস্থান করতেছি এখানে অবস্থান করতেছি এ আব্দুল্লাহ ইবনে মুবারক বিশ্ববিখ্যাত হাদিস বিশারদগণ আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন ও আল্লাহর বান্দি তুমি এই তিন দিন পর্যন্ত কি করতেছ কিছু খাও নাই নাকি মহিলা কোরআনের আয়াত দ্বারা জবাব দেয় সুম্মাতিন মুসিয়ামা ইলাল লাইল দ্বারা তোমার রোজাকে পূর্ণ রাত্রি পর্যন্ত অতএব আমি রোজা ভাঙতে পারবো না আমি তোমার খাবার খাইতে পারবো না আমি সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবো আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন ও আল্লাহর বান্দি সফর অবস্থায় রোজা ভাঙার অনুমতি আছে তবে রোজা রাখাটাও ভালো আল্লাহর বান্দিটা মহিলা বলেন আনতাসুমু খায়রুল লাকুম রোজা রাখাটা তোমাদের জন্য উত্তম সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করে মহিলাকে মহিলা কোরআনের আয়াত দ্বারা জবাব দেয় কোরআনের আয়াত দ্বারা জবাব দেয় এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন ও আল্লাহর বান্দি আপনি কেন আরবি ভাষায় কোনো কথা বলেন কোরআনের ভাষায় কেন কথা বলেন কেন আপনি আমি আরবি প্রশ্ন করেছি আপনি আমাকে আরবিতে উত্তর দেন আপনি কেন কোরআনের ভাষা দিয়ে প্রশ্ন করেন কোরআনের কোরআন দিয়ে কথা বলেন মহিলা ডাক দিয়ে কয় মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ এই জন্য আমি আল্লাহর কোরআন দিয়ে কথা বলি কারণ মানুষের কথাগুলো কিয়ামতের দিন আল্লাহ আমলনামায় পেশ করবে যদি আমি কোরআন দিয়ে কথা বলি আমার আমলনামা হবে আল্লাহর কোরআন সুবহানাল্লাহ এবার আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলাকে প্রশ্ন করে ও আল্লাহর বান্দি ওরে আল্লাহর বান্দি তোমার কোনো স্বামী আছে কিনা তোমার কোনো স্বামী আছে কিনা মহিলা ডাক দিয়ে কয় ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই
ওই ব্যাপারে তুমি কোনো কথা বলবে না অন্য আল্লাহ ওই বান্দি আবার বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা মাংলাত সালওয়ানা শিয়া ইন তুবদালাকুম এর ঈমানদার সব বিষয় জিজ্ঞাসা করবে না সব বিষয় জিজ্ঞাসা করবে না আল্লাহর বান্দি বুঝাইতে চাইতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি সব বিষয় আমাকে প্রশ্ন করবে না সব বিষয় আমাকে জিজ্ঞাসা করবে না সব বিষয় আমাকে তুমি জানতে চাইবে না এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন ওরে আল্লাহর বান্দি আপনি কি আমার পোটের উপর উঠে যাইতে চান নাকি আল্লাহর বান্দি কোরআনের আয়াত তারা জবাব দেয় ওয়াল খাইলা ওয়াল বিগলা ওয়াল হামির লিতারকাবুহা ওয়া জিনা ওট খচ্চর গাদা এগুলো তো আল্লাহ আরোহণ করার জন্য বানাইছে উঠতে কোনো সমস্যা না এটা বুঝাইতে চাইতেছে এবার মহিলা বলেন এর আব্দুল্লাহ ইবনে মুবারক আমি যখন উটের উপর উঠবো আমার পা দেখা যাবে আমার শরীর দেখা যাইতে পারে তুমি তোমার দৃষ্টিকে হেফাজত করো এটা কোরআন আয়াত তারা বলেছেন ও কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর আপনি মুমিন পুরুষদেরকে জানিয়ে দেন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে লজ্জাস্থানকে হেফাজত করে মহিলা বুঝাইতে চাইতেছে এর আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি যে চলতেছো তুমি যখন আমাকে উপরে আরোহণ করাইবা তুমি তোমার দৃষ্টিকে হেফাজত করো এবার আব্দুল্লাহ ইবনে মুবারক চলতেছে চলতেছে ফিলিস্তিনের দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলাকে ডাক দিয়ে বলে আপনার কোনো সন্তান আছে কিনা আপনার কোনো সন্তান আছে কিনা মহিলা বলেন হ্যাঁ আমার তিনটা সন্তান আছে কোরআন আয়াত দ্বারা জবাব দেয় ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুয়া আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলাকে প্রশ্ন করেছে আরবিতে আপনার কোনো সন্তান আছে কিনা আলাকি ওয়ালা ধুন আপনার কোনো সন্তান আছে কিনা মহিলা কোরআনের আয়াত দ্বারা জবাব দেয় আমার তিনটা সন্তান আছে এক নম্বর ছেলের নাম ইব্রাহিম ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা এক নম্বর সন্তানের নাম ইব্রাহিম বলে তোমার দ্বিতীয় সন্তানের নাম কি মহিলা বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা দ্বিতীয় সন্তানের নাম আমার মূসা তৃতীয় সন্তানের নাম কি মহিলা কোরআন আয়াত দ্বারা জবাব দেয় ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া আমার দ্বিতীয় তৃতীয় সন্তানের নাম ইয়াহইয়া তিনটা সন্তানের নাম আল্লাহ তাআলা ওই বান্দিটা কোরআনের আয়াত দ্বারা জবাব দিয়েছে এবার আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলাকে নিয়ে যাইতে যাইতে বাইতুল মুকাদ্দাসে চলে গেছে বাইতুল মুকাদ্দাসে কাফেলার সামনে গিয়ে যখন নামাইছে নামানের পর ডাক দিয়া কয় এর আল্লাহর বান্দারা ইব্রাহিম মুসা ইয়াহইয়া তিন সন্তানকে এদিকে আসো এদিকে আসো বলে তোমার মা নাকি বলে হ্যাঁ উনি আমার মা বলে আমাদের সফরের পথে হজের পথে তিনি হারিয়ে উনাকে হারিয়ে ফেলেছি আপনি পেয়ে দিয়েছেন আপনাকে জাযাকাল্লাহ ধন্যবাদ এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন এ ইব্রাহিম মুসা ইয়াহইয়া তোমার মা কেমন দামি তোমার মা যে আরবিতে কোরআনে কারিমে দিয়ে কথা বলেছে ইব্রাহিম মুসা ইয়াহইয়া ডাক দিয়া কয় এর আব্দুল্লাহ ইবনে মুবারক আমার মা 40 বছর পর্যন্ত কোরআনের আয়াত ছাড়া কোনো কথা বলে না সুবহানাল্লাহ যে কোনো কথা বলবে যে কোনো কথা বলবে আমার মা কোরআনের আয়াত দ্বারা কথা বলতো কোরআনের আয়াত দ্বারা মানুষদেরকে বুঝাইতো আমাদের সাথে কথা বলতো কোরআনের আওয়াজ দিয়ে কথা বলতো এর নবীর উম্মতের দল আজকে এমন মহিলা দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না কত বড় আবেদ কত বড় নেককার বান্দি হয়ে গেছে এর নবীর উম্মতের দল এই কোরআনটা কেমন দামি কেমন দামি দেখো কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা এই বান্দিকে সম্মানিত দান করেছেন এবার আব্দুল্লাহ ইবনে মুবারক নিয়োগ করতে যদি এমন মহিলাকে বিবাহ করতে পারি কিয়ামতের ময়দানে যদি আমি আব্দুল্লাহ ইবনে মুবারক ধরা পড়ে যাই মহিলার মাধ্যমে জান্নাতে যেতে পারব তামান্না হয়ে গেছে যদি এমন নারীকে বিবাহ করতে পারি কি তাকাজা একমন দামি মহিলা আমরাও হতে পারি যদি মেহনত করি যদি আমরা কোরআনের মেহনত করতে পারি ইসলামের মেহনত করতে পারি কোরআনটাকে আমার সন্তানই কোরআন শিখাই আমার সন্তানকে এই যে মাদ্রাসাগুলো আছে কয়েকটা মাদ্রাসা আছে আশেপাশে এই মাদ্রাসা যদি কোরআন শিখাই আমার সন্তান হাফিজ কোরআন হবে আমার সন্তান আলেম হবে কিয়ামতের দিন আমার হাফিজ কোন সন্তান আমাকে জান্নাতে পৌঁছায় দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান হাফেজ কোরআন বানান আলেম বানান আপনি সম্মানিত হন মহিলা মেয়েটা হয়েছে মেয়েকে মাদ্রাসায় পড়ান আলেম বানান আল্লাহ সম্মান করেন।